জানিয়ে দিতে চাই খেলার দুনিয়ার বেশ কিছু টুকরো খবর। পাকিস্তানের দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রেকর্ড করেছেন মোহাম্মদ হুরাইরা। আগের রেকর্ডটি পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের। 1975 সালে 17 বছর বয়সে রেকর্ড গড়েছিলেন মিয়াঁদাদ। ইউএফা কনমে বলের আপত্তির পরও দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে অনড় ফিফা। সে পরিকল্পনা বাস্তবায়নে এবারে সদস্য দেশের ফেডারেশনগুলোকে আগামী 4 বছরে বাড়তি 137 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিফা। সংস্থাটির সবশেষ অনলাইন সামিটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে অগ্নুৎপাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজের জার্সি নিলামে তুলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। জার্সিটির বিক্রিলব্ধ অর্থ সরাসরি তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের হাতে। 24 ডিসেম্বর হতে যাওয়া এই নিলামায় অংশ নিতে পারবেন ভক্তরাও। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালেই বিদায় নিল ভারত আর পাকিস্তান। কোরিয়ার কাছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 6-5 গোলে হেরেছে পাকিস্তান। জাপানের সাথে ভারতের হার 5-3 ব্যবধানে।